মর্নিং, এখন বাজছে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, মানে বড়দিন, আর বড়দিনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালোভাবে আজকের দিনটা মানে ভালোভাবে কাটাও দিনটা আজকে। আর তোমরা যাই, আমরাও চার্চে যাই আজকের দিনটা। আর কেক তো থাকি, আজকে তো কেক খাওয়ার দিন। আমাদেরও কালকে রাতে কেক আনা হয়েছে, আর আজকে সকালে কেক খাওয়া হবে। আজকে তো বড়দিন যেহেতু, আর জল দেওয়া হয়ে গেছে আমার, এই দেখো। সকালবেলায় ঘুম থেকে উঠেই সদর দরজাতে জল দিতে হয়, আর আমার সদর দরজাতে জল দেওয়া হয়ে গেছে। আর আমার যেহেতু থাইরয়েড আছে, তাই সকালে আমি খালি পেটে থাইরয়েডের ওষুধ খাই। আর থাইরয়েডের সাথে এটা গরম জল ফ্লাক্সে ভরে রাখি, রাতে গরম করে রাখি, সকালে ফ্লাক্স সকালেই গরম জলটা খেতে পারি, নাহলে তো জল ঠান্ডাই সব। রাতে বন্ধ করে রাখি জানলাগুলো, কারণ যদি হাওয়া দেয়, এবারে কাঁচের জানলা তো, তখন যদি মানে ফেটে যায় হাওয়া দিল। আর আজকে আমি র চা করবো, কারণ ও বলেছে আজকে র চা করতে, আজকে দুধ চা খাবো না। চিনিটা শেষ হয়ে গেছে, চিনিটা ঢালবো, চিনিটা শেষ হয়ে গেছে, চিনিটা ঢালতে হবে। রোজ রোজ সকাল সকাল হয়ে গেছে আমাদের জীবনটাও, রোজ রোজ সকাল সকাল। ডিডি বাংলাতে হয় না একটা অনুষ্ঠান, প্রত্যেক দিন সকালে, রোজ রোজ সকাল সকাল, এই রোজ রোজ সকাল সকাল ওঠো ওঠো, দরজাতে জল দাও, চা করো, বাসন মাজো, ঘর পরিষ্কার করো, রান্না করো। চলো, আমার এদিকে চা হয়ে গেছে, আর ওইদিকে দেখি উঠেছে নাকি। এই দেখো ও উঠে পড়েছে, আর এর আবার গরম জল না ছাড়া সকালবেলা যাওয়া, সত্যি জলগুলো এত ঠান্ডা না, গরম জল লাগবে তারপরে মুখ ধোবে। গরম জল চাপিয়ে দিলাম ওর মুখ ধোবার জন্য,
গরম জল লাগবে ওর মুখ ধুতে। সকালবেলায় জলগুলো আসলে ট্যাঙ্কির জল, তো ট্যাঙ্কির জল প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা না সকালবেলায় জলগুলো একদম। আর আমি ঠান্ডা জলেই মুখ ধুয়ে নিয়েছি, আর ওর জন্য গরম জল চাপিয়ে দিলাম। ছোটবেলায় কি করতাম, আজকে বড়দিন, সকাল থেকে ব্যাস বাবা কেক এনে রাখতো একদিন, তো কেক খাওয়ার জন্য সকালে ঘুম থেকে উঠতে হবে, আমাকে কেক খেতে হবে এইটাই। আরে এই অভ্যাসটা না আমার এখনো রয়ে গেছে, সকালে উঠবো, আজকে বড়দিন, কেক খাবো। ও জল গরম হয়ে গেছে, এই নাও কেক, কেক চলে এসেছে এই দেখো। কালকে আমি তোমাদেরকে দেখিয়ে কালকে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কেক গুলোকে, আজকে আমাকে দেখিয়ে দিচ্ছি। ম্যাকের ওইটা তো ভালোই নয়, ওটা কি ব্রাশ ভালো না, তাহলে আমাকে দিয়ে দিও, আমি ব্যবহার। আচ্ছা আমি একবারই নিয়েছি, হ্যাঁ আমি একবারই ব্যবহার করেছি। এখন তাহলে কোনটা ব্যবহার করছো? ওটা প্রচন্ড, আমার একদম রেডি, দেখো এই দেখো। এরপর বিছানাটা গুছিয়ে নি চলো। আর আমার বাড়ির সমস্ত কাজ সারা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এরপর স্নান করব। আর আমার স্নান করা হয়ে গেছে, আর এরপর পুজো করব, তারপর টিফিন করব। আর এবছর চার্চে আমাদের বোধহয় যাওয়া হবে না, কারণটা তোমাদেরকে বলি যে এবছর 2021 সালে এখনও কিন্তু কোভিড পরিস্থিতি তেমনভাবে কেটে ওঠেনি, আর এখন সব মানুষের মনে ভয় আছে, আর অনেক জায়গায় অনেক কিছু এবছর বন্ধ করে রাখা হয়েছে। বীরভূমে জয়দেব মেলা, আমাদের ওখানে জয়দেব মেলাও এবছর তেমনভাবে হবে না, আর এই কোভিড পরিস্থিতির জন্য সব কিছু এবছর বন্ধ করে রাখা হয়েছে, কারণ এখনও 2021 সালে এখনও কিন্তু কোভিড পরিস্থিতি কেটে ওঠেনি সমস্ত মানুষ। আর তাই একটু সত্যি খুব সাবধানে থাকতে হচ্ছে, সবাইকেই বলছি তোমরাও সব সাবধানে থাকবে। আর আমরা প্রত্যেক বছর চার্চে যাই, আমাদের এখানে চার্চটার নাম হচ্ছে লাল গির্জা, আর এবছর যাওয়া হবে না। আর প্রত্যেক বছরই আমরা মোমবাতি জ্বালাতে যাই ওখানে, মোমবাতি, যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন আজকে। আর অনেক ভিড় হয়, মানে অনেক ভিড় হয় আমাদের এখানে চার্চে, আর এবছর গেট লাগিয়ে দিয়েছে চার্চের, মানে বাইরে থেকে গেটের বাইরে সবাই মোমবাতি জ্বালাবে। আমার সমস্ত ইউটিউব বন্ধুদের সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা আর ভালোবাসা। আর সান্তা ক্লজ
তোমাদের সবারই ইচ্ছা পূরণ করুক। আর তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো যে সান্তা ক্লজ আমাদেরও যেন সমস্ত ইচ্ছা পূরণ করে। আর তোমরাও সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর মাছগুলো ভেজে নিচ্ছি, আজকে হবে মাছের ঝালদা। আর মাছের ঝালদা হবে আজকে, শিম বাটা হবে। শিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর শিম বাটার জন্য লাগবে 4-5টা রসুন, একটা লঙ্কা আর একটা গোটা টমেটো। এগুলো আমি বেটে নেব। মাছের ঝালদা হয়ে গেছে, এরপর বাঁধাকপির তরকারি আর বেগুনটা ভেজে নেব। ভাত, বেগুন ভাজা, শিম বাটা, বাঁধাকপির তরকারি আর মাছের ঝালদা। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হবেন করো। আর বড়দিনটা তোমরা আজকে ভালোভাবে পালন করো। আর একটা কেকে কিন্তু আমি পেট ভরবে না, কেক অনেক খেতে হবে, আর সব সময় হাসি খুশি রাখতে হবে। তো যারা যারা নতুন দর্শক আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বাই বাই।